ইউজিবির পার্ট 3 রেজাল্ট কিন্তু তোমাদের যেভাবে জানিয়েছিলাম যে পুজোর পর বেরোবে কিন্তু বেরিয়ে গেছে। অ্যান্ড আমার ভিডিও দিয়ে দিয়েছি, না দেখলে ডেসক্রিপশন যাও, সেখান থেকে দেখে নিতে পারো। অ্যান্ড তোমরা বলছো যাদের পি তারপরে 2 PNC এবং ব্যাক রয়েছে তাদের অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে, তো চলো সেটি একটু বিস্তারিত আলোচনা করি। তো তোমাদের আবারও একটু নতুন করে দেখাবো। তো ইউনিভার্সিটির গৌরবঙ্গর অফিসিয়াল ওয়েবসাইটে আছি, তারপরে একেবারে নিচের দিকে চলে আসবে, তারপরে তোমরা দেখতে পাবে যে একটি নোটিফিকেশন ফর্ম দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন। তারপরে অনেকগুলো আজকে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে। অ্যান্ড তোমরা ইউজি এবং ইউনিভার্সিটি গৌরবঙ্গর যদি রেজাল্ট চেক করতে চাও তাহলে একেবারে নিচের দিকে আসবে। অ্যান্ড আমি আলোচনা করব যে 2 PNC, PNC 2 এগুলোর কী কারণে তোমাদের দেখাচ্ছে রিমার্কস। তো একেবারে নিচের দিকে চলে আসবে, তো তারপরে এই লিঙ্ক থেকে তোমাদের কিন্তু রেজাল্ট রয়েছে। এটা প্রফেশনাল রেজাল্ট ইউজি পার্ট 3 জেনারেল এবং তোমাদের রয়েছে তারপরে অনার্সের এবং তোমাদের পার্ট 2 এ সাপ্লিমেন্টারি যদি থাকে ব্যাক, সেক্ষেত্রেও তোমাদের এতগুলো রেজাল্ট রয়েছে। তা আমি তোমাদের ফার্স্ট লিঙ্কে ক্লিক করব জেনারেলের ক্ষেত্রে। তো আমি একবার ডাউনলোড করেছি এবং আবারও ডাউনলোড চাইছে, তো ডাউনলোড করে নিই। তো এভাবে ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা যতগুলো কলেজ রয়েছে ইউনিভার্সিটির আন্ডারে সম্পূর্ণ কিন্তু কলেজের রেজাল্ট এই ইউনিভার্সিটি পোর্টালে রয়েছে। এবং আবারও বলছি তোমরা তোমাদের নিজস্ব কলেজের ওয়েবসাইটে কিন্তু তোমরা মার্কশিট আকারে রেজাল্ট দেখতে পারবে। তো তোমাদের মেন বিষয় হলো যে এখানে তোমাদের রিমার্কস বলে যে লেখাটা রয়েছে সেটার অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমি তোমাদের সুবিধার্থে বোঝাবো। তো এখানে কারো লেখা রয়েছে পি, তো পি হলো তোমাদের তুমিও পাস করেছে এবং 2 থাকলে সেক্ষেত্রে ও পাস হয়েছে। তো পি যাদের হচ্ছে তারা কিন্তু 50%-এর উপরে এবং তোমরা ফার্স্ট ক্লাস, এবং 2 যাদের রয়েছে তারা কিন্তু সেকেন্ড ক্লাস, এবং যেগুলো রয়েছে PNC 2 কিন্তু আর মানে হচ্ছে তোমাদের পার্ট 2 ইনকমপ্লিট রয়েছে যে কোনো একটি সাবজেক্টে, পার্ট 2 ইনকমপ্লিট রয়েছে যে কোনো একটি সাবজেক্টে, তার মানে হচ্ছে PNC 2। অ্যান্ড আরও কী কী রয়েছে তো চলো দেখি। তো এখানে লেখা আছে ব্যাক ইন হিস্টোরি রয়েছে, যেটা এটার মানে হচ্ছে তোমাদের পার্ট 3-র যে এক্সাম দিলে তার কিন্তু একটি সাবজেক্টে ব্যাক রয়েছে। অ্যান্ড তোমরা এবারও কিন্তু রিঅ্যাসেসমেন্ট করতে পারবে। তো এই ছিল তোমাদের জানানোর রিমার্কসের ব্যাপারে। তো অনেকেই বলছিল যে পার্ট 2-এ যেটা নাকি সাপ্লিমেন্টারি রয়েছে সকলকে পাস করিয়ে দেওয়া হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। তো চলো আমি একটি যে কোনো কলেজের ওয়েবসাইটে গিয়ে কীভাবে রেজাল্ট দেখাচ্ছে দেখি। তো এখন আমি রয়েছি একেবারে মালদা কলেজের অফিসিয়ালি ওয়েবসাইটে, ইউনিভার্সিটি আন্ডারে এই কলেজটিও রয়েছে। তো চলো একেবারে নিচের দিকে চলে আসবে, তারপরে দেখতে পাবে তোমরা যে রেজাল্ট বলে যে অপশনটা আছে সেখানে তোমরা ক্লিক করবে, তারপরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে ইউনিভার্সিটি রেজাল্ট, কলেজ এক্সাম রেজাল্ট, তো তোমাদের একেবারে ইউনিভার্সিটির যে রেজাল্ট রয়েছে সেটাতে তোমাদের ক্লিক করতে হবে। তো তারপরে নিচে চলে আসবে যে পিজি রেজাল্ট, তারপরে অনার্স পার্ট 1, অনার্স পার্ট 1 অল, এভাবে রয়েছে। তো তোমাদের আমি শুধু জেনারেলের ক্ষেত্রে দেখাবো, তাই একেবারে আমি নিচের দিকে চলে আসব। তো এখানে দেখতে পাবে যে জেনারেল পার্ট 3 এবং তোমাদের রয়েছে রেগুলার রেজাল্ট 2020 নিউ
এবং রিঅ্যাসেসমেন্ট রেজাল্ট, কিন্তু তোমরা রিঅ্যাসেসমেন্ট করতে পারবে তারপরে সেখানে শো করবে। তো চলো রেগুলার রেজাল্ট 2020-তে আমি ক্লিক করব, তারপরে তোমাদের কনফারেন্স ডাউনলোড করার জন্য চাইবে। তো এখানে ফাইনালি পেজ ডাউনলোড হয়ে গেছে। তো তো দেখতেই পাচ্ছ তোমাদের পি এবং তোমাদের যেটা বলছিলাম যে টু কিসের জন্য রয়েছে এবং পি কিসের জন্য রয়েছে। তোমরা পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি এখান থেকেই কিন্তু তোমরা রেজাল্ট সম্পূর্ণ দেখতে পাবে। তো সাপোজ তোমাদের একটি করে বোঝাবো যে এটা কিন্তু তোমাদের রয়েছে পার্ট ওয়ান, তারপরে রয়েছে পার্ট টু এবং রয়েছে এটা পার্ট থ্রি। তো এই ছিল তোমাদের জানানোর একটি ছোট্ট ইনফরমেশন। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই লাল কালারের যে সাবস্ক্রাইব লেখাটা রয়েছে সেটিতে প্রেস করে বেল আইকনটি অন করে রাখো, জানো পরবর্তী ভিডিও যাতে মিস না যায়। তো আমি এরপরে থেকে আরআরবি এনটিপিসির কিন্তু তোমাদের 10টি পিডিএফ তোমাদের সামনে প্রোভাইড করব, সেখান থেকে কিন্তু তোমরা এনটিপিসির প্রিপারেশন নিতে পারো। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।